আসসালামু আলাইকুম আমার প্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি অনেক ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আমি যথারীতি আবারও চতুর্থ শ্রেণীর প্রাথমিক বিজ্ঞান ক্লাস নেওয়ার জন্য তোমাদের সামনে হাজির হয়ে গেলাম। গত ক্লাসগুলোতে আমরা উদ্ভিদ সম্পর্কে পড়েছিলাম, আজকে আমরা পড়ব প্রাণী সম্পর্কে, প্রাণীর বাসস্থান সম্পর্কে। আমরা জানি আমাদের পৃথিবীতে বিভিন্ন ধরনের প্রাণী আছে, এক একটা প্রাণী নিজস্ব কিছু বৈশিষ্ট্য আছে এবং এই বৈশিষ্ট্যের আলোকেই তাদের স্বতন্ত্র কিছু বাসস্থানও আছে। সব প্রাণী কিন্তু একই স্থানে বসবাস করে না বা করতে পারে না, তার প্রাণীর নিজস্ব সব বা স্বাতন্ত্রিক বৈশিষ্ট্যের আলোকেই প্রাণীর বাসস্থানের বিভিন্নতা দেখা যায়। আমরা সেই বাসস্থান সম্পর্কে আলোচনা করব, বিভিন্নতা সম্পর্কে আলোচনা করব, যে কোন প্রাণী কোথায় বাস করে, কীভাবে বাস করে। আজকে আমরা পৃষ্ঠা 15 পরিবেশী প্রাণী পড়ব। পরিবেশী প্রাণী, প্রাণী বাসস্থান। তোমরা আমার সাথে বইটা খোলো, তোমরা দেখো পরিবেশী প্রাণী, প্রাণীর বাসস্থান। কিছু প্রাণী মাটি, পানি, গাছপালা, পাহাড় পর্বত ইত্যাদি জায়গায় বাস করে। এখন কোন প্রাণী কোথায় বাস করে সেটার আলোকে আমাদেরকে কিন্তু একটি ছক করতে হবে। আমরা এখন তার অপর পৃষ্ঠায় যে প্রাণী সম্পর্কে বিস্তারিত আলোচনা আছে সেই আলোচনাগুলো করব এবং সে তার আলোকেই আমরা এই ছকটি পূরণ করব। আচ্ছা, বিভিন্ন প্রাণী পরিবেশের বিভিন্ন স্থানে বাস করে। কিছু প্রাণী আছে যারা মাটিতে বাস করে বা মাটির গর্তে বাস করে। এরকম প্রাণীগুলো কী কী? এরকম প্রাণী আছে ইঁদুর, খরগোশ, সজারু, এছাড়াও আছে পিঁপড়ে, ঘুবড়ে পোকা, আরও আছে কি কেঁচো। আমাদের বইয়ের মধ্যে কিন্তু এই ছবিটা খুব সুন্দর করে দেওয়া আছে, তোমরা একটু বইটা খেয়াল করো তাহলে দেখতে পাবে। দেখো খরগোশ, এই খরগোশটা মাটির গর্তে বাস করে। আবার দেখো এই ছবিটা যদি আমরা দেখি, এটা কি? একটা ইঁদুর। ইঁদুর একটা মাটির গর্তের মধ্যে আছে, এটা কিন্তু মাটি। এগুলো কি দেখতে পাচ্ছি? পিঁপড়ার সারি, তার মানে পিঁপড়াও মাটির গর্তে বাস করে। এরপরে কি দেখতে পাচ্ছি? কেঁচো, কেঁচো মাটির গর্তে বাস করে। এবার চলো, আসলে আমি এখন এমন একটা মজার ক্লাসে দাঁড়িয়ে আছি যে ক্লাসের মধ্যে অসংখ্য ছবি আছে, যার মাধ্যমে এই ছবিগুলো দেখেও কিন্তু আমি তোমাদেরকে পড়াটা খুব সহজে বুঝিয়ে দিতে পারবো যে কোন প্রাণী কোথায় বাস করে। যেমন কিছু প্রাণী আছে যারা কোথায় বাস করে, যারা গাছের ডালে বাস করে বা গাছের মেঝে তাদের বাসা যে কোনো একটা ব্যবস্থা করে নেয়। চলো সেইভাবে আমরা দেখি। দেখো আমরা দেখতে পাচ্ছি গাছের ডালের মধ্যে বাবুই পাখি বাসা বেঁধেছে, তার মানে কি? পাখি গাছে বাস করে। এটা দেখো কি দেখা যাচ্ছে, এটা হচ্ছে মৌমাছির বাসা। মৌমাছিটা কোথায় বাসার বাসস্থান করেছে? মৌমাছিটা কিন্তু গাছেই ওর আশ্রয় খুঁজে বের করেছে। পাশে আমরা কিছু পাখিও দেখতে পাচ্ছি, ওর বাসস্থানও কিন্তু এই গাছকে, গাছ কেন্দ্রিকই। এখন দেখো আমরা কি দেখতে পাচ্ছি, আমরা বাঘ দেখতে পাচ্ছি, বাংলাদেশের জাতীয় পশু রয়্যাল বেঙ্গল টাইগার। এই বাঘ, হরিণ, একটা ভালুক দেখতে পাচ্ছি, পিছনে অনেকগুলো হরিণও দেখতে পাচ্ছি, একটা কাঠবিড়ালি দেখতে পাচ্ছি, এগুলো সবগুলো কোথায় বাস করছে? ওরা কিন্তু সবাই বনে জঙ্গলে বাস করে। দেখো আমরা এই যে ছবিতে মাছ দেখতে পাচ্ছি, মাছ কিন্তু পানিতে বাস করে, ওর বাসস্থান হচ্ছে পানিতে। বিভিন্ন প্রজাতির মাছ আছে, এই সব প্রজাতির মাছই কিন্তু পানিতে বাস করে। এখন দেখো আমরা এখানে কি দেখতে পাচ্ছি, হাঁস দেখতে পাচ্ছি, হাঁস, তারপরে আর বক আছে, এই যে বক দেখো, বকের ছবি আমরা দেখতে পাচ্ছি। এছাড়াও আরো কি আছে, কুমির, এই ধরনের যে প্রাণীগুলো আছে ওরা জলেও বাস করে, ওরা স্থলেও বাস করে, অর্থাৎ ওরা উভয় স্থানে বসবাস করে। শিক্ষার্থী বন্ধুরা, আমরা এতক্ষণ কিন্তু ছবির মাধ্যমে দেখলাম যে কোন প্রাণী কোথায় বাস করে। এখন পৃষ্ঠা 15 যে ছকটি ছিল, চলো সেই ছকটি আমরা করে ফেলি। প্রাণীর বাসস্থান, প্রাণীর নাম, কোথায় বাস করে। প্রথমে দেখলাম খরগোশ, খরগোশ কোথায় বাস করে? মাটির গর্তে। এছাড়াও আমি আরো দুটা ছবি দেখিয়েছিলাম, কিসের ছবি ছিল? পিঁপড়ের ছবি ছিল,
আরেকটা ছিল কেঁচোর ছবি, ছিল ইঁদুরের ছবি, ছিল ওরাও কিন্তু মাটির গর্তে বাস করে, তোমরা চাইলে কিন্তু সেগুলোও লিখতে পারো। এবার আসি বন জঙ্গলে। বন জঙ্গলে কোন প্রাণী বাস করে বলতো? শিয়াল, বাঘ, হরিণ, আরো নানান প্রজাতির পশু আছে। যারা কোথায় বাস করছে? যারা বনে জঙ্গলে বাস করছে। এবার আসি মাছ। মাছ কোথায় বাস করে? মাছ অবশ্যই পানিতে বাস করে। বিভিন্ন প্রজাতির যে মাছ আছে, চিংড়ি, ইলিশ, বোয়াল, যে মাছই বলো না কেন, সব মাছই কোথায় বাস করে? পানিতে বাস করে। এছাড়াও কিছু প্রাণীর কথা আমরা বলেছিলাম যারা কি করছে, উভয় স্থানে বসবাস করছে, অর্থাৎ পানিতেও বাস করছে আবার কি বলে মাটিতেও বাস করছে। যেমন কি হাঁস বলেছিলাম, তারপর বক বলেছিলাম, কুমির আছে, এই ধরনের প্রাণীগুলো। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আমার মনে হয় তোমরা আজকে আমার পড়াটা বুঝতে পেরেছো। পড়াটা যেমন ইজি ছিল আমি বলবো, ঠিক তেমন ইন্টারেস্টিংও ছিল। তাহলে এই পড়াটা ভালো করে তোমরা পড়বে। নেক্সট ক্লাসে আমরা উদ্ভিদ এবং প্রাণীর বাসস্থানের যে পার্থক্য সেগুলো সম্পর্কে আলোচনা করব। আজকের ক্লাসটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবে। আল্লাহ হাফেজ।